আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদ মানেই পোলাও, মাংস, বিরিয়ানি, রেজালের মতো শাহি খাবার দাবারের আয়োজন। আর এসব রাজকীয় খাবার দাবার খাওয়ার পরে শেষ পাতে যদি একটু রসে ভরা ঠান্ডা ঠান্ডা রসমালাই পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল একটি রসমালাই রেসিপি। চেষ্টা করেছি একদমই সহজভাবে রসমালাইটা বানানোর জন্য। তো আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন এবার মূল ভিডিওটা শুরু করা যাক। রসমালাইয়ের ছানাটা বানানোর জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়ে নিচ্ছি 2 লিটার। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। দুধটা ফুটে উঠতে উঠতে আমরা এখানে সিরকাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পানির সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা মিশিয়ে নিলাম। দুধটাতে যখনই বলক চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে সিরকা এবং পানির মিশ্রণটুকু। পুরোটা সিরকা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে দিবেন। আর দুধের মধ্যে সিরকা দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না। যখনই দেখবেন দুধটা এরকম কেটে গেছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু ছানাটা এমনিই রেডি হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু একদম রেডি। আমি এবার একটা পাতলা সুতি কাপড়ের উপর ছানাটা নিয়ে নিলাম। পরিষ্কার পানি দিয়ে এবার ছানাটাকে ধুয়ে নিচ্ছি। তো ছানাটা ধোয়া হয়ে গেলে ভালো মতো নিগড়ে আমি এরকম একটা স্ট্রেনারের উপর রেখে দিলাম। 10 থেকে 12 মিনিট আমি এটাকে এভাবে রেখে দিব। আপনারা চাইলে ছানাটার উপর থেকে একটা ভারী কিছু দিয়ে রাখতে পারেন। তো 10-12 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি একটা বড় পাত্রের মধ্যে ছানাটা নিয়ে নিলাম। ছানাটাকে ভালো মতো মুথে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছানাটা মুথে নিচ্ছি। ছানাটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি বা বাটার যে কোনো একটা কিছু কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ছানাটা অনেকটা সফট হয়। তো আমি এবার আলতো হাতে ছানাটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবার হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে আমি এবার রসমালাইগুলো বানিয়ে নেব। রসমালাইয়ের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 কেজি দুধ দিয়ে 24টা রসমালাই বানিয়েছি। এবার এগুলোকে শিরায় দেওয়ার পালা। এখানে 3 কাপ পরিমাণ পানির সঙ্গে 2 কাপ চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিলাম। শিরাটার মধ্যে যখনই বলক চলে আসবে, ঠিক এই সময় কিন্তু আপনাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করে নেব 10 মিনিটের মতো। মাশাল্লাহ, 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিটাকে। আমি এবার আরো 7 থেকে 8 মিনিট মিষ্টিটাকে রান্না করে নিব। তো এই 7-8 মিনিট রান্না হতে হতে আমরা এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি।
তার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক ইউজ করতে পারেন, আবার চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। তো দুধটাতে পলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো দুধটাকে আমি জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে মালাইয়ের একটা রং চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়েছে এবং কমিয়েও এসেছে। আর জাল করতে করতে কিন্তু মালাইয়ের এরকম হলদেটে একটা ভাব চলে আসবে। তো আমি এই পর্যায়ে মালাইয়ের চুলাটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর আগে থেকে শিরা দিয়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর খুবই আলত হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 2 ঘন্টা। আমরা কিন্তু এটা আর চুলায় বসাবো না, চুলার আঁচটা কিন্তু মিষ্টি দেওয়ার আগেই বন্ধ করা হয়েছে। তো 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন রসমালাইটা কতটা সুন্দর হয়েছে। আপনারা ঈদের দাওয়াতে এই রসমালাইটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আপনারা এই রসমালাইটা বাসায় বানিয়েছেন। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।